সাইকেলে আমি একদিন চালাই দিই। এটি হলো লটকনের চারা লাগানো হয়েছে, বেশ 15-20 দিন হলো। আশা করা যাচ্ছে 3 বছরের মধ্যে এটি দিয়ে ফলন আসবে। এই 15-20 দিনের মধ্যে নতুন কুড়ি মেলেছে পাতাগুলোতে। কয়েকটি পাতাতে আবার পোকা ধরেছে, তবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গাছগুলো সতেজ হয়ে গেছে। এই গাছগুলো তো আগের মতোই প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা নির্বাচন করা হয়েছিল, তারপর সেটিতে গর্ত করা হয়েছিল। গর্তগুলোর মধ্যে গোবর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল। গোবরগুলো চাপা দেওয়ার পরে প্রায় 20 দিনের মতো মাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, মুখ যেন গোবরগুলো পচে যায়। তারপরে গোবর সাথে উল্টিয়ে গোটা শুকানোর পরে সেটা মাটি মিক্স করা হয়েছিল। তারপরে সেটার পরে এমওপি এবং অন্যান্য যে সারগুলো সেগুলো মিক্স করে আবার গর্ত বন্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে সেটি 10 দিন পরে সেই গর্তটি উন্মুক্ত করা হয়, এবং উন্মুক্ত করার পর তারপর সেটাকে অল্প পরিমাণ ড্যাপ সার দিয়ে এটা লাগিয়ে দেওয়া হয়েছিল। তো আপনারাও এভাবেই লাগাতে পারবেন। তাহলে মোটামুটি যত্ন করলে প্রায় 3 বছরের মধ্যেই আশা করা যাবে যে লটকনের ফল ধরবে। এগুলো আসলে কলমজাত চারা, কিন্তু আপনি যদি সরাসরি বীজ থেকে চারা তৈরি করেন তাহলে এত তাড়াতাড়ি ফলনের আশা করা যাবে না, অনেক সময় লাগবে। তবে কলমের যে চারাগুলো সেগুলো করলে এভাবেই তাড়াতাড়ি করে ফলন ধরবে আশা করা যাচ্ছে।